তবে এই হাদিসের মধ্যে কিন্তু নবীজি বলেন নাই যা আ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান পুরুষ যদি মসজিদে যায় আসে, যাহাবা অথবা যা আসব তো বলেন নাই। নবীজি বলেছেন ইজা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, যারা আরবি জানেন আমার পাশে যিনি সভাপতির আসনে আছেন, হুজুর ইলিম কালাম সম্পর্কে ওনার অবগতি কম না, হুজুর ভালো করে জানেন। তাওয়াত্তানা শব্দ অর্থ ওতন থেকে, ওতন মানে ওতন বলতে আমরা বুঝি কি, ওতন মানে আমাদের বাড়িঘর, আমাদের ঠিকানা। কি বলেন হুজুর, ওতন বলতে বাড়িঘর বোঝায় না? কেউ যদি বাড়িঘর বানায়, ঠিকানা বানায় মসজিদকে, কেউ যদি মসজিদকে ঠিকানা বানায়, বাড়িঘর বানায়, যেভাবে নিজের বাড়িঘরে থাকে, বেশি সময় থাকে, এই রকম যদি কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদকে ঠিকানা বানায়, বেশি সময় থাকে, তাহলে ওই আল্লাহর খুশির কথাটা আসছে। এখানে যা অথবা জাহাবা শব্দ ব্যবহার না করে তাওয়াত্তানা শব্দ ব্যবহারের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ দিয়েছেন, এই মেসেজটাই বর্তমান সময়ের জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপযোগী হচ্ছে। কারণ এখনকার সময়ে বহু লোক বলে মসজিদ তো নমাজের জায়গা, যাবে আর আসবে, যাবে আর আসবে, ওখানে থাকবে কেন, ওখানে ঘুমাবে কেন, ওখানে ঠিকানা করবে কেন, তাবলিগ ওয়ালারা ওখানে যাবে কেন, তাবলিগ ওয়ালারা মসজিদ থাকে, ওখানে খায়, ওখানে ঘুমায়, এইটা তো জায়েজ নাই। এই কথা বলে কি বলে না? কিছু লোক এরকম বলে তাবলিগ ওয়ালারা মসজিদে যায়, ওখানে গিয়ে থাকে, ওখানে গিয়ে খায়, ওখানে গিয়ে ঘুমায়। আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি যে বলেছেন হাদিসে মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদ আলিল্লাহ, কোনো মুসলমান যদি আল্লাহর ঘর মসজিদে ঠিকানা বানায়, ওতন বানায়, থাকার জায়গা বানায়, তাই আল্লাহর রসুল তো বলেছেন ঠিকানা বানাবার জন্য, শুধু যাওয়া আসার জন্য বলেন নাই, পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়া আসার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এটা বুঝান নাই, বরং বুঝাইছেন আপনি আপনার ঘরে, আপনি আপনার বাড়িতে যেই পরিমাণ থাকেন, যেই পরিমাণ সময় দেন, যেইভাবে খাওয়া দাওয়া করেন, যেইভাবে ঘুম পারেন, যেইভাবে আশ্রয় গ্রহণ করেন, যেইভাবে শান্তি কামনা করেন, আপনার ঘরে বৈসা এই রকম যদি আপনি আপনার মসজিদকে বানাইতে পারেন। দুই নম্বর একটি সুন্দর পয়েন্ট এই হাদিসের মধ্যে আসছে, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদ আলিল্লাহ, এখানে মাসাজিদ শব্দ ব্যবহার করা হয়েছে, আল মাসজিদ আলিল্লাহ বলা হয় নাই, আল মাসজিদ আলিল জিক্রি বা সলাতে বলা হয় নাই, এখানে বহু বচন বলা হয়েছে। হুজুর দেখেন হাদিসটা এখানে আমার এই এইখানের মধ্যে আছে, আল মাসাজিদ শব্দ দেখছেন, আল মাসাজিদ এখানে কি বুঝাইলেন, এখানে বুঝাইয়া দিলেন যে আপনার পাড়ার মসজিদে আপনি শুধু গিয়া বসেন, নামাজ পড়েন, থাকেন, বিষয়টা এরকম না, এক মসজিদ না, বহু মসজিদে আপনি গিয়া থাকতে হবে, বহু মসজিদকে আপনি ঠিকানা বানাইতে হবে। যদি আপনি একাধিক মসজিদে, একাধিক মসজিদ হইলে হয় না, দুই মসজিদে জমা হয় না, বহু বচন হয় না, বহু বচন হইলে কমপক্ষে তিন মসজিদ লাগে, কি লাগে, কমপক্ষে তিনটা মসজিদে যদি আপনি গিয়া থাকতে পারেন, ওখানে গিয়ে অবস্থান করতে পারেন, রেস্ট করতে পারেন, ঘুমাইতে পারেন, খাইতে পারেন, সময় ব্যয় করতে পারেন, তবেই আপনার জন্য এই পুরস্কার, যেহেতু আল মাসাজিদ আলিল্লাহ বলা হয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا
يكونوا من المهتدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما توطن رجل مسلم المساجد لله للذكر والصلاة إلا تبشبش الله له كما يتبشبش أهل الغائب بغائبهم إذا قدم عليهم أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم চক্ষু দুটি বন্ধ করে অন্তরটাকে মদিনা মুনাওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে ভক্তি ও শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে দরুদ ও সালামের হাত দিয়ে পেশ করি সকলেই মুখ ফুটে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چمکتا رہے تیرے روضہ کا منظر سلامت رہے تیرے روضہ کی جالی ہمیں بھی عطا ہو وہ جذب ابو ذر ہمیں بھی عطا ہو وہ روح بلالی حضرت ابو ذر غفاری خادم خیر البشر خدمتوں پہ زندگی بھر نہ بنایا اپنا گھر حضرت بلال حبشی جلتی ہوئی ریت پر گونج اٹھایا احد احد گرچہ پتھر سینہ پر انگاروں پر چیت لٹا کر خبابوں کو جب جلایا چربیوں سے آگ بجھایا مگر ایمان بجھنے نہ دیا تیرے عشق میں کوہ غم سر پہ لیا
আবজ হ তু হ এ আয়েশ নেশাতে জিন্দগি ছোড় দিয়া আবজ হ তু হ দক্ষিণ গড়গাঁও ফকিরটুলা জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ বাসা বাড়ি থেকে কান পথে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা শুরুতে রব্বে করিমের লক্ষ কোটি শুকুর গুজার হয়ে যে মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে একটি দিনই মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তাফক দিয়েছেন এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ যেহেতু এই ওয়াজ মাহফিল একটি মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল এই কারণে আমি আপনাদের সামনে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মোকাবেলায় বিজয় ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের 114 সুরার 9 সুরা সুরাত তওবার 18 আয়াত তেলাওয়াত করেছি সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভাণ্ডার থেকে মুসনদে আহমদ মুসনদে তায়ালসি সহ একাধিক আহাদিসের কিতাবের রেফারেন্সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে করে মসজিদ সংক্রান্ত কিছু জরুরি কথাবার্তা বলার ইচ্ছা রাখি রব্বে করিম আমাকে এখলাসের নিয়তে বোঝাবার মতো করে বলার আপনাদেরকে হৃদয়ের কান দিয়ে আমলের নিয়তে শোনার তাওফিক নসিব করেন সকলে বলি আমিন প্রথমেই আমি হাদিস থেকে শুরু করব যেখানে মুসনাদে আহমদের 2 খণ্ডের 328 পৃষ্ঠায় 8332 হাদিস ইবনে মাজা শরীফের 800 হাদিস এবং মুসনাদে তায়ালিসির 2334 হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের প্রথম খণ্ডের 332 হাদিসে এসেছে এবং তিনি বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শেখাইন এই হাদিসটি সহি হাদিস যা বুখারী শরীফে আসতে পারত মুসলিম শরীফে আসতে পারত ওয়াফাকাহু যাহাবি এবং আল্লামা শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ আলাইহি তিনিও একমত পোষণ করেছেন হাদিসটি সহি হওয়ার ব্যাপারে ওয়া সাহাহা ইসনাদুল বুসাইরি এবং আল্লামা বুসাইরি এই হাদিসের সনদকে বিশ্বস্ত বলে বিশুদ্ধ বলে সাক্ষী প্রদান করেছেন এই কথাগুলি আরও অনেক কথা আছে এই হাদিস নিয়ে কেন বললাম কারণ আমরা যখনই কোনো বিষয়ে হাদিস উপস্থাপন করি তখন আমাদের কিছু ভাই আছে যারা হাদিসগুলিকে জয়ীফ জাল হাদিস দুর্বল হাদিস বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এই কারণে এই কথাগুলি বলা এছাড়াও আরও অনেক রেফারেন্স আছে যে এই হাদিসটি আর কোন কোন কিতাবে আছে কত নম্বর পৃষ্ঠায় আছে কত নম্বর হাদিসে আছে আমি সেদিকে যাচ্ছি না আপনারা বুঝতে পারছেন যে এই হাদিসটি নিয়ে কেউ যদি জয়ীফ বলতে চায় তাহলে বলার কোনো উপায় নেই এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুস্পষ্ট করে বলে দিয়েছেন নবীজি বলেন মা তাওয়াত্তানা রাজুলুন মাসজিদ মুসলিমুন আল মাসাজিদ লিসসালাতি ওয়াজ যিকির যদি কোনো রাজুলুন মুসলিমুন কোনো মুসলিম পুরুষ কোনো মুসলিম ব্যক্তি তাওয়াত্তানা ঘর বানায় আসন বানায় ঠিকানা বানায় আল মাসাজিদা মসজিদগুলিকে লিজিকিরি ওয়াসসালাতি নামাজের জন্য যদি যায় জিকিরের জন্য যদি যায় তাহলে রব্বে করিম কি পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করেন খুশি হন ইল্লা তাবাসবাসাল্লাহু লাহু
আল্লাহ এত খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান। কামা ইয়াতাবাসসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, যেভাবে একটা পরিবার থেকে কোনো একজন মানুষ যদি সফরে যায়, বিদেশে যায়, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, এমনকি দশ বছর পর্যন্ত বিদেশে গিয়া থাকে, বিশেষ করে বৃহত্তর সিলেটে এই সিস্টেমটা আছে, প্রবাসী অধ্যুষিত এলাকা, এই সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, মানে সিলেটের মানুষ বেশি বেশি বিদেশে থাকে, তারাই বুঝতে পারবে যে বিদেশের লোক থাকলে, বিদেশ থেকে আসলে পরে কতটা খুশি মনে জাগে, ঠিক না? ঠিক। বিশ্বনবী পয়গাম্বরে আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সন্তুষ্ট হন, বিদেশ থেকে দশ বছর পরে, পাঁচ বছর পরে কোনো ব্যক্তি যদি তার বাড়িতে আসে, ওই বাড়িওয়ালারা ওই বিদেশির স্ত্রী যতটুকু আনন্দিত হয়, ওই বিদেশির ছেলে যতটুকু আনন্দিত হয়, ওই বিদেশির মেয়ে যতটুকু আনন্দিত হয়, মা বাবা যতটুকু আনন্দিত হয়, খুশি হয়, এর চাইতে আরও বেশি খুশি হয়ে যান। মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। এখানে গবেষণার বিষয় আছে, আল্লাহ কতটা খুশি হন তার একটা পরিসংখ্যান দিলেন যে আমাদের সফরে যে ব্যক্তি যাবেন, সফর থেকে ফিরে আসলে পরে দীর্ঘদিন বিচ্ছেদ ছিলেন, দীর্ঘদিন দূরে ছিলেন, দীর্ঘদিন দূর থেকে এরপর বাড়িতে আসলে পরে যেভাবে আমাদের পরিবারের লোকেরা খুশি এবং আনন্দিত হয়ে যান, ঠিক তেমনিভাবে আল্লাহ খুশি হন কখন, যখন কোনো রাজুলুল মুসলিমুন, কোনো মুসলমান মানুষ, কোনো মুসলমান ব্যক্তি, কোনো মুসলমান পুরুষ আল্লাহর গড় মসজিদে যায়। মুসল্লিয়ানে কেরাম যারা আছেন এই মসজিদের, তাদের বোঝা উচিত আপনারা যখন মসজিদে যান তখন আল্লাহ কতটা খুশি হন। এই মসজিদ ছাড়াও আশপাশের যত মসজিদ আছে, সকল মসজিদের মুসল্লিয়ানে কেরাম যারা আছেন তারাও কতটা মন দিয়ে শুনবেন যে আপনারা যদি আল্লাহর গোর মসজিদে যান তাহলে আপনার রব, আপনার পালনকর্তা আপনার উপর কতটা সন্তুষ্ট হন, কতটা খুশি হন। বিদেশ থেকে লোক আসলে পরিবারের লোক যে পরিমাণ খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মসজিদে যাওয়ার কারণে এই পরিমাণ খুশি হন। এজন্য আমরা অনেকেই অলসতা করে মনে করি আমার জরুরি কাজ আছে, আমার কোথাও বেরিয়ে যেতে হবে, আজান যখন হয়ে গেছে ঘরে নামাজটা পড়ে নেই, ঘরে নামাজ পড়ে আপনি বেরিয়ে পড়লেন, আপনার নামাজ নিয়ে অনেক কথা হয়ে গেছে, জামাত শরীক হওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি জামাতে যাবেন না তার নামাজ সহি হবে কি না, যদিও কেউ কেউ বলেছেন যে সহি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু মাকরুহ তা হারিমির কথা কেউ বলেছেন, কেউ বলেছেন সুন্নতে মুয়াক্কাদা করিবে ওয়াজিব আপনি ত্যাগ করেছেন, আপনি ওয়াজিবের নিকটবর্তী একটি বিধান লঙ্ঘন করেছেন, এজন্য এই নামাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন না। আর আল্লাহ যে খুশি হওয়ার বিষয় ছিল, আপনি আল্লাহকে যে খুশি করার একটা সুযোগ ছিল, এই সুযোগটা যে আপনি হাতছাড়া করলেন এর মধ্যে তো কোনো সন্দেহই থাকল না। এজন্য আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন ঘন ঘন মসজিদ আছে, এই ঘরগাঁও এলাকায় এই গ্রামে একটি জুমা মসজিদের অধীনে দেখছি প্রায় দশটি মসজিদ আছে, বাড়ির পাশেই মসজিদ পড়ে, অনেক দূর যাইতে হয় না। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবো আমার, আমরা সকল পুরুষ যেন আল্লাহর ঘর মসজিদ গিয়ে নামাজ পড়ি, আল্লাহকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি। তবে এই হাদিসের মধ্যে কিন্তু নবীজি বলেন নাই যা আর রাজুলুন মুসলিমুন, কোনো মুসলমান পুরুষ যদি মসজিদে যায় আসে, জাহাবা অথবা যা আসব তো বলেন নাই, নবীজি বলেছেন ইজা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, যারা আরবি জানেন আমার পাশে যিনি সভাপতির আসনে আছেন, হুজুর ইলিম কালাম সম্পর্কে ওনার অবগতি কম না, হুজুর ভালো করে জানেন তাওয়াত্তানা শব্দ অর্থ ওতন থেকে, ওতন মানে, ওতন বলতে আমরা বুঝি কি, ওতন মানে আমাদের বাড়িঘর, আমাদের ঠিকানা, কি বলেন হুজুর, ওতন বলতে বাড়িঘর বোঝায় না, কেউ যদি বাড়িঘর বানায়, ঠিকানা বানায় মসজিদকে,
কেউ যদি মসজিদকে ঠিকানা বানায়, বাড়িঘর বানায়, যেভাবে নিজের বাড়িঘরে থাকে, বেশি সময় থাকে, এইরকম যদি কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদকে ঠিকানা বানায়, বেশি সময় থাকে, তাহলে ওই আল্লাহর খুশির কথাটা আসছে। এখানে যা অথবা জাহাবা শব্দ ব্যবহার না করে তাওয়াত্তানা শব্দ ব্যবহারের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ দিয়েছেন, এই মেসেজটাই বর্তমান সময়ের জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপযোগী হচ্ছে। কারণ এখনকার সময়ে বহু লোক বলে মসজিদ তো নমাজের জায়গা, যাবে আর আসবে, যাবে আর আসবে, ওখানে থাকবে কেন, ওখানে ঘুমাবে কেন, ওখানে ঠিকানা করবে কেন, তাবলিগ ওয়ালারা ওখানে যাবে কেন, তাবলিগ ওয়ালারা মসজিদ থাকে, ওখানে খায়, ওখানে ঘুমায়, এইটা তো জায়েজ নাই। এই কথা বলে কি বলে না? কিছু লোক এরকম বলে তাবলিগ ওয়ালারা মসজিদে যায়, ওখানে গিয়ে থাকে, ওখানে গিয়ে খায়, ওখানে গিয়ে ঘুমায়। আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি যে বলেছেন হাদিসে, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিল্লাহ, কোনো মুসলমান যদি আল্লাহর ঘর মসজিদে ঠিকানা বানায়, ওতন বানায়, থাকার জায়গা বানায়, তাই আল্লাহর রসুল তো বলেছেন ঠিকানা বানাবার জন্য, শুধু যাওয়া আসার জন্য বলেন নাই, পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়া আসার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এটা বুঝান নাই, বরং বুঝাইছেন আপনি আপনার ঘরে, আপনি আপনার বাড়িতে যেই পরিমাণ থাকেন, যেই পরিমাণ সময় দেন, যেইভাবে খাওয়া দাওয়া করেন, যেইভাবে ঘুম পারেন, যেইভাবে আশ্রয় গ্রহণ করেন, যেইভাবে শান্তি কামনা করেন, আপনার ঘরে বৈসা এই রকম যদি আপনি আপনার মসজিদকে বানাইতে পারেন, তবেই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। কি পরিমাণ বিদেশ থেকে লোক আসলে আপনার বাড়িতে, আপনার বাড়ির লোক বিদেশি আপনার বাড়িতে আসলে যে পরিমাণ সন্তুষ্ট এবং খুশি আপনি হন, আল্লাহ এই পরিমাণ সন্তুষ্ট এবং খুশি হইয়া যান। দুই নম্বর একটি সুন্দর পয়েন্ট এই হাদিসের মধ্যে আসছে, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিল্লাহ, এখানে মাসাজ শব্দ ব্যবহার করা হয়েছে, আল মাসজিদা লিল্লাহ বলা হয় নাই, আল মাসজিদা লিল জিক্রি বা সলাতে বলা হয় নাই, এখানে বহু বচন বলা হয়েছে। হুজুর দেখেন হাদিসটা, এখানে আমার এই এইখানে মধ্যে আছে আল মাসাজিদ শব্দ, দেখছেন আল মাসাজিদ, এখানে কি বুঝাইলেন, এখানে বুঝাইয়া দিলেন যে আপনার পাড়ার মসজিদে আপনি শুধু গিয়া বসেন, নামাজ পড়েন, থাকেন, বিষয়টা এরকম না, এক মসজিদ না, বহু মসজিদে আপনি গিয়া থাকতে হবে, বহু মসজিদকে আপনি ঠিকানা বানাইতে হবে। যদি আপনি একাধিক মসজিদে, একাধিক মসজিদ হইলে হয় না, দুই মসজিদে জমা হয় না, বহু বচন হয় না, বহু বচন হইলে কমপক্ষে তিন মসজিদ লাগে, কি লাগে, কমপক্ষে তিনটা মসজিদে যদি আপনি গিয়া থাকতে পারেন, ওখানে গিয়ে অবস্থান করতে পারেন, রেস্ট করতে পারেন, ঘুমাইতে পারেন, খাইতে পারেন, সময় ব্যয় করতে পারেন, তবে আপনার জন্য এই পুরস্কার, যেহেতু আল মাসাজিদ আলিল্লাহ বলা হয়েছে। তাহলে বিশ্বনবী কি বুঝাই দিলেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিজ্জিকরি ওয়াসসালা, কোন মুসলমান পুরুষ যদি আল্লাহর ঘর মসজিদগুলিতে গিয়া ঠিকানা বানায়, একদিন ঠিকানা বানাইল এই ফকিরটুলা মসজিদকে, আরেকদিন ঠিকানা বানাইল সাগরদিগিরফার মসজিদকে, আরেকদিন ঠিকানা বানাইল রাজনগর থানা মসজিদকে, এইভাবে যদি এক এক দিন এক এক সময়ে এক এক মসজিদকে ঠিকানা বানাইতে পারে, তার জন্য এই পুরস্কার। ইল্লা তাবাসসাল্লাহু লাহু কামায়াত বাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইদা কাদিমা আলাইহিম, মহান রব্বুল আলামিন ওই ঠিকানা বানানে ওয়ালার উপর আল্লাহর ঘর মসজিদগুলিকে
এক একটা মসজিদে যায়, গিয়া কিছু সময় থাকে, ওখানে বিশ্রাম করে, ওখানে খায়, ওখানে ঘুমায়, ওখানে সময় কাটায়। এই সময় কাটানোর কারণে রব্বে করিম তার প্রতি এই পরিমাণ সন্তুষ্ট হইয়া যান। একজন বিদেশি লোক বহুদিন পরে বাড়িতে আসলে বাড়িওয়ালারা যে পরিমাণ সন্তুষ্ট হইয়া যায়, তাইলে আপনি কোন যুক্তি দিয়া বলবেন তাবলিগওয়ালারা মসজিদে থাকতে পারবে না, তাবলিগওয়ালারা খাইতে পারবে না, তাবলিগওয়ালারা মসজিদে ঘুমাইতে পারবে না? আমার নবী আপনার নবী বলেন ওইখানে গিয়ে আপনি ঠিকানা বানাইবেন, ওইখানে রেস্ট করবেন, ওইখানকে ওতন বানাইবেন, ওইখানে ঘুমাইবেন খাইবেন। আর যদি আপনি ওইটা করেন তবে আপনার জন্য পুরস্কার, রব্বে করিম সন্তুষ্ট হইয়া যান, খুশি হন। আর আপনি বলেন ওখানে যাইতে পারবেন না, ওইখানে থাকতে পারবেন না, তাইলে বুঝা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল যাওয়া আমি অল কিলাম। নবীজি শর্ট কথায় বেশি বুঝাইতেন, নবীজির কথার মধ্যে গবেষণা করলে অনেক কথা বেরিয়ে আসে। যেহেতু নবীজি এই কথাটা বলে এমন সুন্দর করে পয়েন্ট রেখে দিয়েছেন, ফাঁক রেখে দিয়েছেন যাতে কেউ এই কথা না বলতে পারে, শুধু মসজিদ তো আসা এবং যাওয়ার জায়গা, থাকার জায়গা না, এদের থাওয়াত্তরা ব্যবহার করেছেন যাতে কেউ না বলতে পারে, প্রত্যেকে শুধু যার যার নিজের এলাকার মসজিদ নামাজ পড়বে, অন্য এলাকায় যাইতে পারবে না। এই জন্য আল মাসাজিদা বলেছেন, কারণ এক এলাকায় তো একটা মসজিদ হবে, এক পাড়ায় এক মহল্লায় এক মসজিদ হবে, একাধিক মসজিদ হবে না, তিনটা মসজিদ তো হতে পারে না, ঠিক না? ঠিক। এই জন্য বিশ্বনবী পয়গম্বরে আরবি এমন শব্দ চয়ন করেছেন যে শব্দ ইশারা করে, ইঙ্গিত করে যে তাবলিগওয়ালারা যদি মসজিদে মসজিদে যায়, ওইখানে গিয়া যদি থাকে তাইলে কোনো অসুবিধা নাই। এখন আমরা হাদিস থেকে বুঝতে পারলাম তাবলিগওয়ালারা মসজিদে থাকতে পারবে, খাইতে পারবে, ঘুমাইতে পারবে, এক মসজিদে নয় বহু মসজিদে যেতে পারবে। আমরা যখন ওই হাদিসটা বলে দিলাম তখন ওই আমাদের কিছু ভাই যারা লা মাঝহাবি, যারা কোনো মাঝহাব মানে না, তারা কিন্তু তাবলিগকে পছন্দ করে না। তাবলিগওয়ালারা মসজিদে মসজিদে গিয়া দাওয়াত দিবে, নামাজের জন্য মুসল্লিকে মসজিদে নিয়ে আসবে, কালিমা শিক্ষা দিবে, ওযু গোসল শিক্ষা দিবে, তাদেরকে পাক নাপাকি শিক্ষা দিবে, ওযু ভঙ্গের কারণ শিক্ষা দিবে, নামাজ ভঙ্গের কারণ শিক্ষা দিবে, নামাজের ওয়াজিব শিক্ষা দিবে, নামাজ এরপরে ওযুর ওয়াজিবগুলি শিক্ষা দিবে, যে সকল বিধিবিধানগুলি দায়েমি ফরজ দায়েমি সুন্নত সব শিক্ষা দিবে, ওইগুলি তাদের মনোপুত হয় না। তারা বলে তাবলিগওয়ালাদের এই কাজ এটা শিরকি কাজ, বেদাতি কাজ। এখন তো আর হয়েছে কি, সৌদি আরব থেকে যখন ফতোয়া চলে আসছে তা অনলাইনের যুগ, তো সৌদির মসজিদগুলি থেকে যখন ফতোয়া চলে আসছে যে তাবলিগের কর্মকাণ্ড এটা নিষিদ্ধ ঘোষণা করা হইল, কারণ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা মাজার পূজারি করে, এরা পীর পূজারি করে, এরা তিন দিন পাইল কই, দশ দিন পাইল কই, চল্লিশ দিন পাইল কই, পাইল কই। এই কথা যখন বলে তখন তারা এখন তো সুযোগ পাইয়া বসে, আরও একে তো নাসুয়া বুড়ি আরও পাইছে মৃদঙ্গের তালি। আমরা বলি না একো গইলা গরু আরও পাইছে আইলের লাগাল, এখন তো এরা নাইসা নাইসা উঠে বলে দেখছো নি মক্কা শরীফ থেকে ফতোয়া আইছে, মক্কা শরীফ থেকে ফতোয়া আইছে তাবলিগ করা যাবে না, এই তাবলিগ করা যাবে না। তারা যে চারটা পয়েন্টের উপর ফতোয়া দিছে এই চারটা পয়েন্টের পোস্টমর্টেম আমি করছি অনলাইনে, হুসাইন আহমদ বাহুবলি অফিসিয়াল পেজ আছে ফেসবুকে, আপনার সার্চ দিয়ে দেখবেন, মাদানী মাহফিল মিডিয়া আছে, এই মিডিয়ায় আমি এই চারটা পয়েন্ট যে ভুল, এগুলো যে একেবারে মারাত্মক ভুল, শুধু আমি নয় গোটা দুনিয়ার পাকিস্তান থেকে মালয়েশিয়া থেকে মিশর থেকে দেওবন্দ থেকে বড় বড় উলামা কেরাম আরবিতে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলি আমি বাংলা ডাবিং করেছি, অনুবাদ করেছি, বুঝিয়ে দিয়েছি সৌদির এই ফতোয়া ভুল, এরা শুধু চাকরি রক্ষার জন্য সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল লতিফের নির্দেশ মানার জন্য, টাকার জন্য, চাকরি রক্ষার জন্য তুতা পাখির মতো ফতোয়াগুলি বলে দিয়েছে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা বলতে চাই তাবলিগের বিরুদ্ধে যারা যাবেন, দীনের একটি অপূরণীয় ক্ষতি করবেন। এজন্য তাবলিগওয়ালারা কিন্তু লামা ঝাবিবাদের বিরুদ্ধে বলে না, তারা বলে না তোমরা কওমি হইয়া যাও, দেওবন্দি হইয়া যাও, মাঝহাবি হইয়া যাও, যে কোনো মাঝহাবের লোক মাঝহাব মানে আর না মানে সবাইকে বলে আসো নামাজ পড়ো, আসো আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এই দাবিগুলি যারা তাদের আর কোনো মতবাদই পৃথিবীতে নাই।
সুতরাং ওদের বিরুদ্ধে লেগে আপনাদের লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সময়ে এসে তাবলিগ বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজতে রাখার এবং আমাদের মসজিদগুলিকে আবাদ রাখার তাওফিক নসিব করুন সকলে বলি আমিন। ওয়াহরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل لك سر عند الله؟